খুঁটি পূজার মধ্য দিয়ে শারদ উৎসবের সূচনা করল বনগা গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাব। এবছর 75তম বর্ষে পা দিল এই ক্লাব। হংকংয়ের লিসবোয়া প্যালেসের অনুকরণে তৈরি হবে এই পূজা মণ্ডপ। পূজোর ঢাকে কাঠি পড়ল। খুঁটি পূজার মাধ্যমে বনগার শারদ উৎসবের সূচনা করল বনগা গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাব। এবারে 75তম বর্ষে পা দিল গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাব। স্বাভাবিকভাবেই এবারে শারদ উৎসবে তাদের বাড়তি চমক থাকছে বলেই জানালেন ক্লাবের কর্তারা। সীমান্ত শহর বনগা, শারদ উৎসবের আয়োজনে বরাবরই কলকাতা মহানগরের পর শ্রেষ্ঠত্বের দাবি রাখে এই শহর। বনগার দুর্গাপুজোর আয়োজকদের অন্যতম গান্ধীপল্লী। এদিন জগন্নাথ দেবের স্নান যাত্রাকে সামনে রেখে এই শুভ দিনে আয়োজন করা হয় ক্লাবের শারদ উৎসবের খুঁটি পূজার। পুরোহিতের মন্ত্রোচ্চারণ আর ঢাকের বাদ্যি যেন মনের কোণে দোলা দিয়ে যায় মা আসছেন। এই বিষয়ে ক্লাবের পূজা কমিটির সম্পাদক অসীম সেন জানান, বরাবরই আমরা বনগাবাসীকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এবছর আমাদের 75তম বর্ষ, আলো প্রতিমা ও পূজো মণ্ডপে বাড়তি চমক থাকবে। এই বিষয়ে তিনি আরো বলেন, প্রতি বছরের ন্যায় এবারও বনগা ঐতিহ্যবাহী ক্লাব গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সমস্ত বনগাবাসীকে আমরা জানাতে চাই, বনগাতে প্রথম খুঁটি পুজো বনগা গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাবে আমরা আজ উদ্বোধন করতে পেরেছি। 75 বছর পূর্তি উপলক্ষে আমাদের আশা আকাঙ্ক্ষা, যেটা এতদিন ধরে আমরা মনের ভিতর রেখেছিলাম, সেটাকে স্বয়ংসম্পূর্ণভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী সমস্ত বনগাবাসীকে, সমস্ত বাংলাবাসীকে আমরা এবার দেখাতে চাই। আমাদের সুন্দর পূজা মণ্ডপ, সঙ্গে যে ঐতিহ্য গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাবের লাইট, সেটাকে সমস্ত বনগাবাসীকে দেখাতে চাই। ক্লাব সূত্রে জানা গেছে 75তম বর্ষে হংকংয়ের লিসবোয়া প্যালেসের অনুকরণে তৈরি হবে তাদের পূজা মণ্ডপ। চন্দননগরের আলোকসজ্জা বাড়তি পাওনা হবে দর্শকের কাছে। গোটা মণ্ডপ লেজার লাইটের মাধ্যমে সাজিয়ে তোলা হবে। এবারে প্রায় 40 লক্ষ টাকা বাজেট এই ক্লাবের। এই বিষয়ে ক্লাবের সহ সম্পাদক সন্ধি কাঞ্জিলাল বলেন, সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। এবছর আমাদের প্ল্যাটিনাম জুবিলি, 75তম বর্ষ, বনগা শহরে এই 75তম বর্ষ হয়তো আর কয়েকটি ক্লাবই করতে পেরেছে। আমরা এবছর আমাদের বিশেষ বিশেষ আকর্ষণ, আমাদের এশিয়ার লন্ডন হংকং শহরের গ্র্যান্ড লিসবোয়া প্রাসাদ, গ্র্যান্ড লিসবোয়া প্যালেস, সেই প্যালেসের আদলে লেজার লাইটের মাধ্যমে আমরা আমাদের মণ্ডপটি উপস্থাপনা করেছি দর্শকদের উদ্দেশ্যে। সাথে থাকছে সুবিখ্যাত পশ্চিমবঙ্গের বিখ্যাত চন্দননগরের আলোকসজ্জা এবং কলকাতার কুমোরটুলির মাতৃপ্রতিমা। তাই এই মিলিত উপস্থাপনায় আমরা আশা করছি দর্শকদের মন আমরা জয় করতে পারব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। ঈদে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।